মোহাম্মদ মিসবাহ বলেছেন পরিবারে আত্মীয় স্বজনের মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে ইসলামী দাওয়া দিতে গিয়ে কতটুকু নম্রতা এবং কতটুকু কঠোরতা অবলম্বন করব নম্রতা বলতে বোঝাচ্ছি একজন একবারই সাদাত না। দিন সম্বন্ধে জ্ঞান নেই তাকে কি বলবো আপনি জাস্ট শুরু করুন সালাত আস্তে আস্তে নাকি এটা বলবো এক অপ্তর সালাদ ছেড়ে দিলে কুফুরি হয় ইসলামের সব হুকুম হাকামের ক্ষেত্রেও বোঝাচ্ছি মানে এই প্রশ্নটা আর কি যে কতটুকু নম্রতা কট কতটুকু কঠোরতা অবলম্বন করব যা জাকাল্লাহ হেরানো বারাকাল্লাহ আচ্ছা এখানে আসলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নম্রতা এবং কঠোরতাকে কিভাবে মেজার করব। মাপব এবং মেপে এই ক্ষেত্রে কতটুকু নম্রতা আর কতটুকু কঠোরতা অবলম্বন করব। এটা আসলে ব্যক্তির বিচক্ষণতার উপর নির্ভর করে আরামভাবে ইসলাম বলছে যে কোনো জিনিস নম্রতার সাথে ফেস করা ভদ্রতার সাথে ফেস করা ঠান্ডা এবং সুন্দর ব্যবহারের সাথে ফেস করা মাথা গরম না করা রাগ না করা খুব না ঝাড়া আক্রমণাত্মক অ্যাপ্রোচে না যাওয়া এটা হলো ইসলামের বিধান আর এই জন্যই আল্লাহ সোমাতালা তার নবীকে বলেছেন আর যদি তুমি রুড়োভাষী কঠোর হৃদয় সম্পন্ন হতে তাহলে তোমার চারপাশ থেকে লোকজন সরে যেত স্বাভাবিক তাই না যারা আমাদের দাওয়াতটা পেতে চায় অথবা যাদেরকে আমরা দাওয়াত দেব বলে সিদ্ধান্ত নিয়েছি তাহলে তাদের সাথে আমাদের সুন্দর ব্যবহার বিনম্র ব্যবহার বিনীত ব্যবহার শিষ্টাচারের সাথে ব্যবহার এটা খুব জরুরি তাদেরকে খেপিয়ে দেওয়া তাদেরকে আক্রমণ করে আজেবাজে কথা বলা যদিও তারা ভুলের মধ্যে আছে যদিও তারা কুফুরের মধ্যে আছে যদিও তারা বেদায়াতের মধ্যে আছে তবুও তাকে খেপিয়ে দেওয়া এটা দাওয়াতি অ্যাপ্রোচ হতে পারে না আর এমনটাই আমরা দেখেছি নবী সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে তিনি তার নিজের নিয়মে অত্যন্ত কঠোর ছিলেন কখনো কোনো কম্প্রোমাইজ করতেন না বাতিলের সাথে কিন্তু ব্যবহারে এত চমৎকার ছিলেন যে শত্রুকেও তিনি মানে তার কাছেও তিনি রোল মডেল হয়ে যেতেন সে অবাক হয়ে যেত এত ভালো হতে পারে মানুষ এত সুন্দর করে কেউ কথা বলতে পারে সুভান আল্লাহ আল্লাহ তাহলে ব্যবহার এবং বাহ্যিক আচরণ অ্যাপ্রোচ এটা হবে অত্যন্ত ভদ্র জেন্টাল এবং বিনীত ও বিনম্র আর নীতির দিক থেকে প্রত্যেক ব্যক্তিকে হতে হবে কঠোর কখনোই কোনো পাপের সাথে কম্প্রোমাইজ করা যাবে না কখনো কোনো অন্যায়কে গ্রহণ করা যাবে না কখনো কোনো হারামকে অ্যাকসেপ্ট করা যাবে না কখনো কোনো নীতিকে বিসর্জন দেওয়া যাবে না সেরিয়াকে লঙ্ঘন করা যাবে না এই কঠোরতাই সবার কাছে কাম্য কিন্তু এই কঠোরতার মানে এই নয় যে আমাকে কঠিন কথা বলতে হবে আমাকে মানুষকে হে কাফের হে ফাসেক, হে পাপিষ্ঠ এভাবে বলে আমাকে সম্বোধন করতে হবে নবী সাল্লা সাল্লাম এমনটি কখনো করেননি তার মানে হচ্ছে আপনি যদি দাড়িল আল্লাহ হিসাবে সফল হতে চান তাহলে নীতিতে এবং নৈতিকতায় থাকবেন কঠোর উইদাউট এনি কম্প্রোমাইজ কিন্তু আচরণে থাকবেন নম্র বিনীত এবং ভদ্র আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন